আজকে দিনারে ইচ্ছা হলো চিকেন চাউমিন বানানোর তাই চট জলদি বানিয়ে নিলাম গরম গরম চিকেন চাউমিন প্রথমে সব সবজিগুলোকে সুন্দর করে কেটে নিলাম তারপর তাতে ছিল গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বিনস আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তারপর চাউটাকে প্যাকেট থেকে বার করে কড়াইতে পরিমাণ মতো একটু জল একটু নুন একটু তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর কয়েকটা মিনিটের মতো একটা পাত্র রেখে দিয়েছিলাম তারপর তেলেতে ভালো করে আলুটাকেও ভেজে নিলাম তার সাথে সাথে ফুলকপিটাকেও ভেজে নিলাম তার সাথে সাথে দিলাম গাজর আর ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ কড়িগুলোকে যেহেতু প্রেশার কুকারে দিয়ে তাই সাথে সাথে কড়াইতে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম দেন চিকেনের চিকেনটাকেও ভালো করে ভেজে নিলাম চিকেনের পিসগুলো এতটাই বড় ছিল যে কিছুটা ভাজার পর সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে তাকে একটু ছোট ছোট করে সোয়াবিনের মতো পিস করে নিয়েছিলাম তারপর কড়াইতে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে দেন তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে চাউটাকে মিক্স করে তাতে পরিমাণ মতো একটু নুন পরিমাণ মতো একটু গোলমরিচ সোয়া সস আর কিষান সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম দেন হয়ে গেল গরম গরম চিকেন চাউমিন রেড